আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছে সবাই আজকে দেখো একটা ছোট্ট একটি বলক নিয়ে এসেছি আজকে কোনো বান্না কোনো কাজ কোনো কিচ্ছু নেই আজকে দেখি প্রতিদিন গাছের বাদুড়ে পেয়ারা খায় নিচে পরে ভরে থাকে জানো না খাক পাখিরা খেলে আল্লাহ আল্লাবাকের কাছে দোয়া করে এত পরিমাণ পেয়ারা হয়েছে আর এত মিষ্টি বলার পাইরে আর দেশি পেয়ারা আশেপাশে সবাই বাচ্চারা আসে গাছ থেকে পেরে খায় বিকেলবেলা আলিফ বলতে আম্মু আসো কটা পেয়ারা পেরে দিই আলিপ পাতা স্যার আমি নিচে কুরাইতেছি দেখো গাছে দেখো কি পরিমাণ পেয়ারা হয়েছে একের সন্ধ্যার আগে তো এর জন্য অন্ধকার উঠছে প্রচুর পেয়ারা প্রচুর পেয়ারা বাদুড়ে খায় মানুষ নে এই গাছের পেয়ারা সবাই পছন্দ করে সবাই দিদি এলাকার ছেলেরা এসে নিজেরা উঠে পেরে নিয়ে যায় আলিপ আমি বলতেছি সাবধানে পেরো গাছ থেকে আবার পুরোনো বৃষ্টি হয়েছে গাছটা এমনি ভিজে আছে আজকের বলকটা কেমন লাগতেছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমাকে জানিও আর আমার শরীরটা ভালো না তোমরা জানো অনেক দিন যাবতে আমার শরীরটা ভালো না এই জন্য বলক করতে আমার মনই চায় না কোনো রেসিপি করতে মন চায় না বাচ্চা কাচ্চা নিয়ে আসি আর এমনও ফ্যামিলিগতভাবে অনেক ভিজি হয়ে গেছি বাচ্চাই না মাদ্রাসায় যেতে হয় আসতে হয় এখন ভালো করে ধুয়ে নিচ্ছি এই তো আমার পেয়ারা দোয়া হয়ে গেছে এখন রোমে লাল লালমরিচ দিয়ে বিকলবন দিয়ে এখন বসে বসে খাবো আর তোমাদেরকে দেখাবো দেখো কত মজা হয়েছে তোমরা যদি খেতে চাও তাহলে আমার বাসায় চলে আসো তোমাদের ভাইয়াকে অনেক মিস করতেছি তোমার ভাইয়া ওই যে মসজিদ থেকে জামাতে গেছে আর খাচ্ছি আর ভাবতেসি ও তো এই পেয়ারা খুব পছন্দ করে আজকের এই ছোট্ট বলক যদি ইউটিউব ফেসবুক থেকে দেখো তাহলে ফলো আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থেকো তাহলে আজ রাখি ইনশাল্লাহ আগামী বলকে তোমাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে দেখা হবে খোদা হাফেজ